প্রতিটি বুথে কত ভোট পড়েছিল তা নিয়ে ভারতীয় নির্বাচন কমিশন কোন তথ্য না দেওয়ায় কারচুপির আশঙ্কায় সরব ছিল বিরোধীরা বিষয়টি করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লোকসভা ভোটের হিসাব নিয়ে মূল বিতর্কের সূত্রপাত প্রথম দফা থেকেই ভোটের প্রায় এগারো দিন পর চূড়ান্ত পরিসংখ্যান পেশ করে প্রায় ছয় শতাংশ ভোট বেড়েছে বলে দাবি করেছিল নির্বাচন কমিশন এতে আরও উদ্বেগ বাড়ে বিরোধী শিবিরে এমন অবস্থায় গত সপ্তাহে কমিশন সহপ্রনোদিত হয়ে সর্বশেষ পাঁচ দফা ভোটের পরিসংখ্যান জনসম্মুখে আনে এটা মেনে নেওয়া হয় যে ভোটের তথ্য জানার সম্পূর্ণ অধিকার রয়েছে প্রার্থী ও ভোটারদের একই সঙ্গে কারচুপি অভিযোগ বিরোধীরা তুলেছিল তা উড়িয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের তথ্য বলছে বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বিহার ও উত্তরপ্রদেশে দু রাজ্যেই ভোটের হার চুয়ান্ন শতাংশ করে গত লোকসভা নির্বাচনে এ দুটি রাজ্যের অধিকাংশ আসনে জিতেছিল বিজেপি ফলে এবার ভোট কম পড়ায় চিন্তিত নরেন্দ্র মোদী যদিও প্রকাশ্যে গিরুয়াশিবির দাবি করছে এবারের ভোটে সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা ছাপিয়ে যাবে সরকার গঠন করতে হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দুশো বাহাত্তরটি পেতে হবে যে কোনো দল বা জোটকে অন্যদিকে কংগ্রেস তথা বিরোধী জোট ইন্ডিয়া মঞ্চ সাড়ে তিনশো আসন পাবে বলে দাবি করছে গলা উচিয়ে নেতারা বলছেন ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলেছে আগেই শেষ বা সপ্তম দফায় সাড়ে তিনশোই তাদের লক্ষ্য বিজেপি পরেশানি মে হ্যাঁ কংগ্রেসের প্রভাবশালী নেতা জরাম রমেশ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ভোটের ফল বেরোনোর আগেই নিজের অবসরকালীন জীবন কিভাবে কাটাবেন সেই পরিকল্পনা সেরে ফেলা জাহিদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক